ভাঙ্গি দেলে ঘর, শুনিলেনি গুহারি। যেতে বিকাকু তিমিনতি কলে কাহা কানকু বি শুনাগলানি কি মন তরলিলানি। ভাঙ্গি দেলে ঘর, আউ করিদেলে বেঘর। এবে বেসাহারা হয়ে পালতলে রহুছন্তি পাঁচ পরিবার। সেই দিনঠু কোণ খাউছন্তি, কেমিতি রহুছন্তি, কেমিতি শোউছন্তি কেবল সেইমানে হি জানন্তি। এমিতিকি সেমানঙ্ক ডালি চাউল পরিবা বি সবু কিছি মাটিরে মিশি যাইছি বুলডোজর মাড়রে। খাইবাকু কিছি নাহি, ভোকরে রহি দেহ খারাপ বি হেলানি, আউ কিয়ে তো জ্বরে থরুছি। হেলে কাহারি বি নিঘা নাহি এমানঙ্ক প্রতি, খালি জনে কি দুইজন লোকঙ্কু ছাড়িদেলে কাহার বি নজর যাউনি এমানঙ্ক উপরকু। আপনাদের কহি রাখিবাকু চাহিবু যে ভদ্রক শহরে এবে জোরদার ভাবে চালিছি জবরদখল উচ্ছেদ প্রক্রিয়া। ফলরে শহরের মুখ্য রাস্তার উভয় পার্শ্বর দোকান বজার মাটির মিশিছি। ভদ্রক শহর বাইপাস ঠারে পাঁচগোটি গরিব আদিবাসী পরিবার রহুথিলে, সেমানঙ্কু মধ্য উচ্ছেদ করা যাইছি। দীর্ঘ দশন্ধি ধরি নিজ পরিবার সহ রহুথিলে এমানে। হেলে হঠাৎ সেমানঙ্ক কুড়িয়া ঘরকু প্রশাসন পক্ষরু ভাঙ্গি দিয়া যাইছি, ফলরে সেমানে এবে সম্পূর্ণ বাসহরা হয়ে পড়িছন্তি। এ খরা বর্ষারে খোলা আকাশ তলে ঘাঁটি হেউছন্তি। বর্ষা দিনরে নিজের ছোট ছোট পিলাঙ্কু কুয়াড়ে নেই যিবে সেহি চিন্তা ঘারিছি এমানঙ্কু। এঠারে পাঁচটি পরিবারর প্রায় 30 জন লোক রহুথিলে। ঘর উচ্ছেদ পরে এই গরিব আদিবাসী লোকমানে ছিন্দা পালটানি বহু কষ্টরে মুন্ড গুঞ্জিছন্তি। ঘর ভাঙ্গি দেলে স্যার, ঘর ভাঙ্গি দেলে, আমি তো বসে রইলু, আমার কথা কি গোটে বুঝিলেনি, আমি জিনিসপত্র উঠেই পাইলুনি, আমি কিছু শুনলেনি, আমার চাউল পত্র কিছু নষ্ট হয়ে গেল, আমি সেদিন রোষেই করে দুই দিন হল খাইতে পাইলুনি, তথাপি আমি রিকোয়েস্ট করলো, কেউ গোটে আমার কথা শুনলেনি। সে কইলে কি এটি কিছু শোনা হবনি, তুমি উঠেইবা কথা উঠাও না তো ভাঙি দেবো পুরা। বহু অসুবিধা স্যার রোজ আমি ছুয়া পিলা খাইতে পাইলেনি, সেদিন আমি রোষেই করা যাওতিল, তথাপি আজ্ঞা মানলেনি, আমি ভাঙি ভাঙি দেখি পড়লে ছুয়া গুলা জ্বর মর হয়ে আজ্ঞা পড়ি রয়েছেন দুই দিন হল। স্থানীয় কিছু লোক সেমানঙ্কো দুঃখ দুর্দশা দেখি সেমানঙ্কো অল্প সাহায্য সহযোগ করিছন্তি। ভোকরে আউটু পাউটু হেউথিবার দেখি সেমানঙ্কো কিছু খাদ্য দেইছন্তি, পরে সেমানঙ্কো চুলি জলিছি। প্রশাসন যে ভঙ্গা কার্যক্রম চালিছি মু তাকে স্বাগত করুছি, আমি সমস্ত ভদ্রকর বুদ্ধিজীবী মানে সমস্ত মধ্যে সমর্থন দেউছন্তি, মাত্র দুঃখর কথা দোকান ঘর ভাঙ্গুছিলা বেলে এই যে গরিব আদিবাসী লোক সে তাঙ্ক ঘর গুড়ি ভাঙি দেলে পাঁচটা পরিবার সে জঙ্গলি ভাবে বর্তমান রহুছন্তি, তাঙ্ক পিলাপিলি মানে তিনি দিন হল খাইবাকু নাই। মু কালি কইলু তুমি জনে চাউল কিছু নেইকি আস, মু নন তোমাকে ডালি ফালি দেই দেবি, তুমি খা, গনে ন খাইলে রইব কেমিতি, পিলা মানে বর্তমান জ্বর সব পড়িছন্তি, চিরা পালো পালো বি নাই, সে চিরা জরিরে সেমানে তিনি দিন হল রাতে কটাউছন্তি। শেষে আমি এটিকি কহব, এই গরিব লোক মানে বেআইন ভাবে এখানে রহুলে সত, হলে মানবিকতা দৃষ্টি এমানুকু থইথান করি প্রশাসন সেমানুকু উচ্ছেদ করা উচিত লা। এবেবি সেমানুকু অস্থায়ী থইথান ব্যবস্থা করি সেমানুকু সহায়তা যোগাই দেবাকু প্রশাসনকু নিবেদন করিছন্তি স্থানীয় লোকে। ভদ্রকরু নরেন্দ্র কুমার সামলক রিপোর্ট, কে নিউজ ওড়িশা।